الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله

আজকের প্রাগ্য আলোচক মন্ডলীর কাছ থেকে জানার চেষ্টা করি আজকের এই মনজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন আমাদের সম্প্রচার পক্ষে তাদের পরিচয় করিয়ে দিই প্রথমেই এসেছেন শেখ আব্দুফ আসসালামাইকুম রহমতুল্লাহ এবং আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং আরো রয়েছেন শেখ মাহমুদুল হাসান আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং ও রয়েছেন শেখ আকরামুজ Zaman বিন আব্দুল সালাম আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা শিরকের যে প্রেক্ষাপট সমূহ দৃশ্যপট অসংখ্য একেবারে ঘর থেকে শুরু করে বাহির রাষ্ট্রীয় জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত শির্কের বিভিন্ন দৃশ্য পরিব্যাপ্ত হয়ে আছে আসুন সেগুলো আমরা জানি প্রথমেই যাচ্ছি শেখ মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সাল্লাহ সাল্লাম আলিয়া সঈদিনাম বিআ ইউল মুরসালিন ও আলিয়া আলহি ওয়া সাহাবিয়াজ মাইন শির্ক অত্যন্ত ভয়াবহ একটি বিধ্বংসী জীবাণু সেটা থেকে আমার নিজেকে আমার পরিবারকে এবং আমার সমাজকে রক্ষা করতে হবে একটি আমাদের সমাজে বা ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা সবসময় বলে থাকি যে আল্লাহ চাইলে হবে আর আপনি চাইলে হবে আল্লাহ এটা কিন্তু ভয়াবহ একটি শির বা উপরে আল্লাহ নিচে আপনি আছেন আল্লাহ চাইলে হবে আর আপনি চাইলে হবে এই জাতীয় কথা বলা অথবা এরকম বলা যে অমুক যদি আজকে না হতো তাহলে আমার এই কাজটি হতো না লাউ লা অফলান আল্লাহ আছ এই লোক না হলে হতো না তাহলে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ করা হচ্ছে এবং এটা এক ধরনের শিরকে রূপান্তর হয় এভাবে বলা যেতে পারে যেমন আল্লাহ নুবি আমাদেরকে শিক্ষা দিয়েছে মা শাহল্লাহ সুম্মাশা ফুলান যেটা আল্লাহ চেয়েছেন তারপরে তিনি যদি নিচে চেষ্টা করেন চেয়েছেন তাহলে এই কাজটি হতে পারে আবার এরকম আমরা বলি যে আজকের ডাক্তার যদি না হতো আমি মারা যেতাম এই জাতীয় কথাগুলো আমরা দর্শকরা অনেকে বলে ফেলি আজকে এই ডাক্তার না হলে তো আমি মারা যেতাম অথবা আমার বাবা মারা যেত অথচ জীবন এবং মৃত্যু পরিপূর্ণভাবে আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না কিংবা মৃত্যু দিতে পারে না কাজে এই অবস্থায় এই জাতীয় কথাগুলো আমাদেরকে শিরিকের দিকে নিয়ে যায় আর এই শিরিক আমাদের ইমানকে ধ্বংস করে এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে জি সুন্দর বলছিলেন শেখ হাসান জি শেখ আতরম জি আলহামদুলিল্লাহ শিরখ এত ভয়াবহ একটা অপরাধ অন্যায় অথচ মুসলিম সমাজের ভিতরে এর ব্যাপক প্রচার প্রসার দেখা যায় এমন ঘটের কোন শেষ নেই সবচেয়ে দুঃখজনক ঘটনা হল যে এই শিরকের কিন্তু প্রোডাকশন হচ্ছে শির চাষ করা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখা যায় শিরকে আকবর বলেন আসগার বলেন আমরা তিন শ্রেণীর মানুষকে দেখছি এই শিরখের প্রচার প্রসার কাজে লিপ্ত এক ধরনের আমাদের মতো এই যে জনগণ শ্রেণীর মানুষ আল্লাহত বড় কথালা তার একটা গুরুত্বপূর্ণ এবাদত মুখ্য এবাদত সেজ দোয়া এগুলোকে আমরা এক শ্রেণীর আলেম শিরক বলে জনগণের কাছে চিহ্নিত করা তো দূরের কথা এগুলোকে বরং দলিল দিয়ে মানুষের কাছে প্রতিষ্ঠিত করছে এগুলোর পক্ষে দলিল দিয়ে সেজদা করুন আদমকে আল্লাহ সেজিদা করার জন্য ফিরিস্তাদের অর্ডার দিয়েছেন আপনারা করুন যেটা এখানে শিরক বললেন যে আহিম মতুল মুদুল্লিন এই হাদিসেরই বাস্তবতা এটা তাহলে এক শ্রেণীর শির্ক যারা চাষ করেন তার ভিতরে আমাদের মতো দেখতে আলেম সমাজ আসলে জনগণ তো দিশে হারা জি জি এক শ্রেণীর আলেম বলতেছে এগুলো হলো শির্ক নয় এগুলো এবার এগুলো করুন এগুলো ভক্তি সম্মান করতে হবে আর এক শ্রেণীর আলেম বলতেছে না এগুলো করা যাবে না এই কারণেই বলছি যে কিভাবে দেখুন তাহলে সেজদা মাজারে কবরে দরগাতে অনেক সময় সেজদার পরিবেশ তৈরি করে দিয়ে আবার বলতে সেজদা দেওয়ার নিষেধ নিষেধ আর শ্রেণী দেখা যায় আমরা অনেককে জিজ্ঞেস করি যে আপনি এই তাবিজ কোথায় পেয়েছেন বলছি হুজুর দিয়েছে মসজিদের ইমাম সাহেব দিয়েছেন কুয়েতে একবার গেলাম তো ওখানে এক ইমাম সাহেবের বাড়িতে বাঙালি মহিলা তার বাসায় তাবিজ পাওয়া গেল ওরা খাওয়া দাওয়া সব হারাম বাড়ির এই তাবিজ কিভাবে সরাবে তারপরে তাদের খাওয়া দাওয়া এত মারাত্মক অপরাধ তা আমাকে নিয়ে যাওয়া হলো তো বলছে যে দূর দেশে আসতেছি যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে আসতেছি বিপদ আপদের ব্যাপার আছে আমার মসজিদের ইমাম সাহেব তাবিজটা দিয়ে দিয়েছে যে তুমি বিদেশে যাইতেছো কেউ নাই আত্মীয় স্বজন কি হবে তোtrimethyl দা ভিสเตอร์ বলে যে এই এটা বাবা হুজুর দিয়েছে আর এই যেটা দেখছেন এটা দাদা হুজুর দিয়ে গেছে আমাকে তো নাউযুবিল্লাহ তো আমরা আসলে কাছ থেকে তারা যদি শিরকের এরকম প্রচার প্রসার আসলে আপনার কথা সাথে আমার একটা মনে হলো এটা বাস্তব একটা জিনিস অবস্তব নয় কিন্তু এত জঘন্যতম আমরা সবাই জানি যে আশ্রয় চাইতে হয় আল্লাহ আল্লা কাছে তার নামেই কেউ কখনো এবং সবাই একজন সাধারণ মানুষও বুঝবে যে বিলিশের কাছে আশ্রয় চাওয়া মানে তার হারিয়ে হারিয়ে ফেলা ফেলা জি ফেরাউনের কাছে আশ্রয় চাওয়া মানে হলো তার ইমানটাকে হারিয়ে ফেলা কিন্তু একজন আমাদের সুপ্রসিদ্ধ নাম বলছি না হকানি আলেম তিনি একটা বই লিখেছেন অনেকেই বলে থাকে হকানি আলেম জি বইটা বাজারে সুপ্রসিদ্ধ বই এবং খুব সুপ্রসিদ্ধ ব্যক্তিও তিনি একজন পীর সাহেব এমনি তো সমাজের মানুষও পীরকে দুই ভাগ করে থাকে একটা হলো পীর একটা হলো হকানি পীর সেই হকানি পীর সাহেবের তাবিজের কিতাব তাবিজটা সব কিছু আমার জানা আছে বইটা আমার কাছে সংরক্ষিত তিনি লিখেছেন রাত্রে ঘুমে কোনো যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা ইত্যাদি সেগুলি থেকে কিভাবে তিনি বাঁচবেন বা মুক্তি আশ্চর্য হবেন দেখুন একটা ঘর চিত্র তৈরি করেছে করেছে ঘর দিয়ে একটা চিত্র সেখানে চারটা নাম বারো বার লিখেছেন এইটা লেখে এইভাবে তাবিজ বানিয়ে সেটা গলায় ব্যবহার করতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি লাভ করব চারটা নাম কি চারটা নাম প্রথম নাম হলো ইবলিশ

ইমান হারানোর এই ঔষধ পাওয়া যায় ইমান হারানোর ঔষধ তাহলে ইমান টিকানোর ঔষধ কার কাছে টিকানোর ঔষধ কোথায় পাওয়া যাবে যে আমরা সমাজের যেগুলো শির্ক দেখতে পাচ্ছি বা অনেকে অনেকটা আমরা আমরা জানি বা জানি না তার স্পষ্টতা প্রত্যেক বলতে গিয়ে আমরা বলতে চাচ্ছি একটা যে ওকবা এমনি আমের আল জোহানি রাজিয়া তালা আনহ বলেন আতা রাহাতুন এলাহ নবী এস সাল্লাল্লাহ আলিসাল্লাম জনের একটি দল আল্লাহ রাসূলের নিকটে আসলো বায়া রাসূল উল্লাহের সহায়সাল্লাম তিস আতান ওয়া তারকা ওয়াহেদান রাসূল সলেসাল্লাম তাদের নয়জনের সাথে বায়াত করলেন এবং একজনকে ছেড়ে দিলেন ফাকালু তখন বাকি সাহাবিগম বললেন যে বায়া তা তিস আতান ওয়া তারকা ওয়াহেদান আপনি নয়জনের সাথে বায়াত করলেন

তাহলে সে সেরেক করল এখানে খুব স্পষ্ট ভাবে আমাদের অবগত হতে হবে যে কোরআন মাজিদের আয়াত দিয়ে মাদুলি করা তাবিজ লিখা হয়েছে বা কোনো ইংলিশের নাম দিয়ে লিখা হয়েছে বা কোনো দোয়া কালাম দিয়ে লিখা হয়েছে এরকম কোন অবকাশ আছে আমরা মনে না করি যার নাম তাবিজ যার নাম মাদুলি সেটা এবং সে যত বড়ই আলেম লেখক না কেন বাইশের পাগড়ি মাথায় দিয়ে আল খাল্লা পরে যদি লিখেন আর সারা দেশের লোক যদি তাকে পীর বলে যথাযথ সম্মান দিয়ে থাকেন তবুও তবু যেটা বলছিলাম যে আসলে এই তাবিজটা যে কত মারাত্মক অপরাধ সেটা আব্দুল রাজ্জাক সাহেব যে হাদিসটা বলেছেন এটা এমন বড় অপরাধ যেটা জাহিলি যুগের লোকেরা চর্চা করতো

তাবিজকে আল্লাহ রসুল এত গুরুতর অন্যায় মনে করলেন যে এর গায়ে যতক্ষণ পর্যন্ত তাবিজ আছে একে ইসলাম ধর্মেই নেওয়া যাবে না ইসলাম ধর্মেই নেওয়া যাবে এত গুরুতর অপরাধ আরেকটা বিষয় হলো আমাদের সমাজে যে এই যে কথাগুলো আসলো যে কোরান দিয়ে দেয় কয়েকটা যুক্তি আসলে তাবিজের পক্ষে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো দলিল কোরান সন্না থেকে নাই তারা খড়া যুক্তি দিয়ে থাকে সেই যুক্তিগুলো যে কত অপরাধমূলক যুক্তি সেটা একটু আমাদের জানা দরকার বিশেষভাবে জনসাধারণ জানলে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আর নেওয়া যাবে না আর যাওয়া যাবে না ওদের কাছে জি জি যেমন ধরেন আল্লাহ রসুল সাল্লাম যেখানে বললেন যে তামিমা তাবিজ হল শির্ক জি কোরআন কিন্তু আমাদেরকে শির্কের পরিচয় করিয়েছে শির্ক যে মহা অন্যায় এটা কোরআনের বার্তা যেখানে কোরআন আসলো শির্ক অপনোদন উৎখাত করার জন্য সেই কোরআনকেই শির্কের মধ্যে ঢুকিয়ে দিল আবার এখন বলছি যাই নাকি এটা আরো গুরুতর হলো অন্যায় এটা এটা খুব গুরুত্বপূর্ণ গুরুতর আছেন অন্যায়ের উপরে ডবল অন্যায় ডবল অন্যায় এটা কোরআনের সাথে বেয়া তারপর আমরা সবাই জানি যে কোরআন নিয়ে কোথাও যাওয়া যায় না পেশাব পায়খানা অপবিত্র জায়গায় এটা যেন কোরআন হাদিস নিয়ে যাওয়ার একটা নিরাপদ ব্যবস্থা করে দেওয়া

এই যে একটা যুক্তি আসলে এই যুক্তিটা কিন্তু অত্যন্ত আর একটা যুক্তি কিভাবে যে হালাল হারামের মাপকাঠি উপকার আর অপকার দিয়ে না ইসলাম যেটাকে হারাম বলে দিয়েছে এখন যদি আমি বলি যে এতে উপকার হইলো তাই এখন জায়েজ তাহলে তো আল্লাহ তো বরকত হলো মদ জুয়া সম্পর্কে বলছেন সেটাও ফলাফল ইসমুন কাবিরুম ওয়া মনাফি'উ লিনাস মদ বড় গুনাহ আছে তবে অনেক উপকারিতা আছে তার কারণ মদ খেলে স্বাস্থ্য ভালো হয় জুয়া খেললে টাকা জিতেলে বাড়ি গাড়ি হয় তাহলে এটা হালাল হওয়ার কথা এমন কি নাউযুবিল্লাহ আমরা যেটা সবাই একমত জিনা হারাম আসলে তো জিনার মাধ্যমে সন্তান হয় বিবাহের মাধ্যমে যেটা উপকার পাচ্ছি আমি বিবাহ ছাড়াও তো ওই উপকারই আসছে কি হালাল এখন বৈধ হবে এই যুক্তি দিয়ে কিন্তু ইসলামের একটি হারাম আর হারাম থাকবে না সব হালাল হয়ে যাবে অতএব এই ধরনের যুক্তি দিয়ে যেসব আলেম আলামা এই তাবিজকে চালাইতে চান তাদেরকে আল্লাহকে ভয় করার জন্য উপদেশ দিচ্ছি এবং এটা থেকে তৌবা করার পরামর্শ দেয় হাসান যে কথা বলছে তাবিজ তোমারটার একটা সামাজিক একটু আগে আমরা জানলাম যে এটা জাহিলিয়ার একটা স্বরূপ আসলে তাবিজটা শুরু হওয়ার ব্যাপারটাও যদি আমরা একটু চিন্তা করি যে কিভাবে মুসলিম সমাজে যেটাকে এত নিন্দনীয় এবং এত খারাপ জিনিস সেটা কি করে আমাদের সমাজের মধ্যে প্রচলিত হল সেটা এইভাবে আসছে কারণ আল্লাহ নবী তো কাউকে তাবিজ দেননি এবং আল্লাহ নবীর ঘরের বাইরে কোনো লম্বা লাইন আমরা কোনো হাদিস থেকে প্রমাণিত নেই যে তাবিজের জন্য লাইন ধরেছে যেমন আজকে সমাজে বিভিন্ন জায়গায় লাইন ধরে মানুষ তাবিজ নেয়ার জন্য উপকার অপকারের জন্য এই ক্ষেত্রে তাবিজটা এইভাবে আমাদের মুসলিম সমাজে আসছে কিন্তু যখন নন আরব যারা আছে অনারব তারা ইসলাম কবুল করতে লাগলো তারা কোন আলিমের কাছে গিয়ে বললো যে আমার তো এই অসুবিধা আমাকে কিছু বলে আলিম বলেছেন এই দোয়াটি আপনি পড়বেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তিনি বললেন যে না আমি তো পড়তে পারব না আমাকে একটু লিখে দেন ভাষায় গিয়ে আমি শিখব ঘরে গিয়ে শিখব তখন তিনি তাকে লিখে দিলেন যে তুমি এটা ঘরে গিয়ে শিখবে তো ও বলল যে এত শিখার কষ্ট করার দরকার নাই এটা গলায় বেঁধে রাখো তাহলে মূর্খ মানুষসেই এটাকে শুরু করেছে জি জি কোন আলেম কিবা কোন যারা আল্লাহ এবং তার রাসূলকে পরবর্তীতে যখন দেখা গেল যে মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা হলো তখন তারা এটাকে কোনো ভাবে বৈধ করার চেষ্টা করেছে যেমন শেখ বলেছেন তো এটা হচ্ছে ঈমানও চলে যাবে এবং অনেকের পকেট পর্যন্ত পকেট হারিয়েছে অর্থাৎ আমও যাবে সালা যাবে মাছও যাবে এবং জালটো পর্যন্ত চলে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই ভয়াবহ ইসলাম এবং ইমান বিধ্বংসী বিষয়টি থেকে অত্যন্ত সতর্কভাবে আমরা ফিরে আসার চেষ্টা করি জিশাক ময়াদানে আপনি আরও কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে আমাদের সমাজে অনেক বহু ধরনের কুসংস্কারমূলক শিল্প রয়েছে যেগুলি চিন্তা চেতনা মানুষের কথাবার্তার মাঝেও যেমন আজকে আমরা সহজেই সকলে জানি যে মুসলিম সমাজ তারা কখনো লক্ষ্মী পূজা করে না লক্ষ্মী পূজা করে হিন্দু সমাজ কিন্তু দেখা যায় যে বিশেষ করে গ্রামগঞ্জে এই চর্চাগুলি রয়েছে মা বোনদের কাছে তারা কিন্তু লক্ষ্মীকে খুব ভালোবাসে তারা কেমনে ভালোবাসে তারা অনেক সময় বিভিন্ন রকমের চিন্তা করেন যে ঘরে এই কাজটা করলে লক্ষ্মী ঘর থেকে বের হয়ে যাবে তাই এই কাজটা করা বাদ দিই যে বিশেষ করে যেমন অমুক দিন যদি বাস কাটা হয় তাহলে লক্ষ্মী হারিয়ে যাবে অমুক দিন যদি মাগরীবের পরে যদি কাউকে কিছু ধার দেওয়া হয় তাহলে লক্ষ্মী চলে যাবে অনেক দোকানদার আছে সাহেব আপনার কথায় মনে হলো অনেক পরে এগুলো বিক্রি করে বিক্রি করে না সকালে জিনিস বাকি দিবেন এই সমস্ত সব চিন্তাগুলি মূলত আমাদের প্রতিবেশী সেই হিন্দু সমাজ তাদের থেকে কিন্তু বেশিরভাগ এগুলি অজ্ঞতার কারণে আমাদের মাঝেও প্রবেশ করেছে এই জন্যই কবি নজরুল বলেছেন যে ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়েছে মোদের ক্ষীর অবস্থাগুলি এইরকমই তা আমাদের অবশ্যই প্রতিটি মৌমিন মুসলিমকে এইগুলি বিষয়ের ক্ষেত্রে আল্লা সুবাহর প্রতি পূর্ণ আস্থা রেখে সচেতন হওয়া উচিত আর একটা বিষয় খুব দুঃখের সাথে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে তাবিজের বিষয়টা বলা হলো আজকাল আমাদের সমাজে দেখা যাবে যে অনেক কোরআনের ভিতরে তাবিজের সব নকশা নকশা গুলো দিয়ে শুরুতে নতুবা শেষে গিয়ে সংযোজন করা হয় কিন্তু আল্লাহর কালাম আল্লাহর পবিত্র গ্রন্থের অপবিত্রতা একটা যেন দিক উন্মোচন করা হয় কিছু সাধারণ মানুষ এভাবে থাকার কারণে কিছু সাধারণ মানুষ আজকে বলছে যে তাবিজ কোরআন আছে লাহা লাহ লাভ যে এটা সময় যখন দেখতে পাচ্ছে তখন তারা বলছে যে কোরআনে না থাকলে এভাবে কি করে আসে এই যে দেখছি আমি এই যে কোরআনে আছে এই দেখুন এই এইভাবে তাবিজের নকশা বের করে দিচ্ছে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমরা বলবো এই প্রেক্ষাপটে যে আমরা এই যে নকশাগুলো কোরআনের মধ্যে দেওয়া হয়েছে এগুলো কোরআনকে অপবিত্র করা যে কোরআনের মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে অতএব যারা এই নকশাগুলো ছিঁড়ে ফেলবেন তারা কিন্তু কোরআনের ইজ্জত রক্ষায় ভূমিকা রাখলেন কোরআনের একটা নকশা হচ্ছে যে সাতশো ছিয়াশি সমান মানুষ নিচে রহমান মানুষ কত অজ্ঞতায় চলে গেলে মানুষের বিদ্যা বুদ্ধি কত কমে গেলে এই পদক্ষেপ গ্রহণ করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি দশ নিকি হয় তাহলে কি একজন মানুষ সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লাহ রহমান রাহিমে যতটি অক্ষর আছে সব নেকি হবে

যারা এই প্রিন্টিংয়ে আছেন যারা এসব কোরআন ছাপাচ্ছেন তাদের কাছে আমাদের জোরালো অনুরোধ থাকবে এ নেহায়াত অন্যায় থেকে আপনারা বিরত হন সাথে সাথে যারা সহযোগিতা করছি তাদেরকে আমরা সহযোগিতা না করার জন্য অনুরোধ করছি আর যারা আপনারা মুসলিম ভাই বোন তারা আপনারা এর তীব্র প্রতিবাদ করেন আপনি এটা বিশ্বাস করে নেন নিশ্চিতভাবে জেনে নেন যে সাতশো ছিয়াশি সমান যেমন বিসমিল্লা তেমনি মাজিদের উপরে যত নকশা আছে গোটা করণম মাজিদের নকশা এভাবে করা হয়েছে তাহলে এটা কত বড় অন্যায় এই অন্যায়কে একটা বড় ধরনের অন্যায় মনে করে আপনাদের পদক্ষেপ আমরা আন্তরিকভাবে কামনা করছি যে কোনো মূল্যে এই নেহায়াত অন্যায়কে ঠেকাতেই হবে আপনারা প্রাণপণে চেষ্টা করুন আল্লাহ কবুল করুক

আমরা অনুরোধের সুরেই আবেদন করব আসুন এ ধরনের বিকৃতি এ ধরনের শিল্প যে কোরআনের ভয়াবহ পরিণতির কথা ঘোষণা করলো সেই কোরআনকেই আজকে আমরা শির্কের মোড়কে মুড়ে দিচ্ছি তাহলে কত বড় জুলমবাজ আমরা আজকে হয়ে গেছি আসুন যে ব্যক্তি সমাজের যে পরিসর থেকেই আজকে এগুলা করুক না কেন আমরা তাদেরকে নিরস্ত করার চেষ্টা করি এবং নিজেরা এই শির্কের করাল কষাঘাত থেকে বেঁচে থাকতে চেষ্ঠা হই তবেই আমরা ইহকাল এবং পরকালে মুক্তির হকদার হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ